হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা, তোমরা দেখছো শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আর আজকের রেসিপি দেখে একটু অবাক হতে পারো যে এরকম ধরনের খাবার কেন খাচ্ছি, তার পেছনে প্রচুর কারণ আছে। এখানে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সিদ্ধ আছে, আর ঘি আছে, তার সাথে আছে কাঁচা লঙ্কা। এই দেওয়ার এটার দেওয়ার পেছনে একটা বড়সড় কারণ আছে। কালকে অফিস থেকে আমাকে একটা পিকচার তুলে পাঠিয়েছিল যে এই রকম লাঞ্চ কি তুমি আমাকে দিতে পারবে, তো সেই পিকচারটা অনুযায়ী আমি এই ধরনের দিয়েছি, তার সাথে একটু লবণ দিয়েছি। এবার পিকচারটা তোমাদের দেখিয়ে দিই, কী পিকচার পাঠিয়েছিল, কোথা থেকে ডাউনলোড করেছে জানি না, এটা পাঠিয়ে আমাকে বলেছে এরকম দিতে হবে। তো আমি এরকমই দেওয়ার চেষ্টা করেছি, ডাল ডিম সেদ্ধ। আর এখানে আমি রান্না করেছি মোচার চচ্চড়ি, আর এখানে আছে হলো ভোলা মাছের ঝাল। এবার আমরা খাওয়া দাওয়া করে সোজা আমি চলে যাব ছাদে। ছাদে আছে জামা কাপড়, সেগুলোকে ওঠাতে হবে। সকালবেলা কাচা হয়েছিল, কাচার পর সেই জামা কাপড়গুলোকে এখন ওঠাতে চলে এসেছি, আর ওঠানোর স্টাইলটা একটু অন্যরকম। দেখো, ওঠানো হয়ে যাচ্ছে জামা কাপড়গুলো। আমার এখানে ক্লিপ দেওয়া আছে, সেই ক্লিপগুলোকে আমি সুন্দর করে সংগ্রহ করে রেখে দিই একটা ব্যাগের মধ্যে, যাতে এদিক ওদিক না হয়। বেশিরভাগ সময় দেখবে জামা কাপড় শুকোতে দিলে ক্লিপগুলো আগে হারায়, তো এরকমভাবে এক ব্যাগটাকে নিয়ে আগে সবার প্রথমে ক্লিপগুলোকে খুলতে হবে, খুলে প্যাকেটে ভরতে হবে, তারপর সেটা রাখতে হবে, তারপর জামা কাপড়গুলোকে তুলতে হবে। যাই হোক, আমি এটা মজা করছিলাম, তোমরা সবাই এরকম করেই করো, নতুন সংসার করছি তো তাই এরকম ধরনের জিনিস তোমাদের দেখাচ্ছি। মাটি ছাদে বিঘড়ে আছে, এর দিকে তোমরা তাকিও না। তো এবার তোমাদের দেখাচ্ছি আমার ফুল গাছগুলো, তোমরা অনেকবার দেখেছো সেজন্য আর নতুন করে কিছু দেখালাম না। গাছে জল দিতে হবে, এই টাইমেই আমি গাছে জল দিই, তো ঝাঁঝরি দিয়ে জল দেবো। শীতকালে গাছে ঝাঁঝরি দিয়ে জল দেওয়াটাই বেটার, প্রচুর জল লাগে না। গরমকালে যেরকম পরিমাণে 2-3 বার জল দিলে ভালো হয় গাছে, আর অনেকটা করে জল লাগে, শীতকালে কিন্তু সেই ব্যাপারটা থাকে না। তো ঝাঁঝরি দিয়ে সব গাছে জল দিয়ে দিয়েছি, আর প্রচুর ফুল গাছ করা হয়েছে এবছর। যে পরিমাণে ফুল গাছ করেছি মানে ভাবার কথা না। দেখো, চন্দ্রমল্লিকার ভ্যারাইটি বেশি আছে, যেহেতু আমার চন্দ্রমল্লিকা ফুল খুব ভালো লাগে, সেই জন্য আমি চন্দ্রমল্লিকাই বেশি করেছি। এবার শীতটা একেবারে কালারফুল হয়ে গেছে, ছাদে এলে মনটা ভরে যায়, কত রকমের ফুল আছে তোমরা নিজেরাই দেখে নাও। পুরোনো ভিডিও যারা দেখেছো তারা তো জানো আমার ফুল গাছগুলো কী কী আছে, তোমরা অলরেডি দেখে নিয়েছো। আমার কাছে সবুজ চন্দ্রমল্লিকা আছে, যেটা খুব রেয়ার, আর দোপাটি, নয়নতারা, সব রকমই গাছ এখানে লাগানো আছে। ফুল গাছে জল দিতে দিতে আরেকটা কথা বলি, একটু পরেই বেরোতে হবে, আমরা যাব একটু শপিং করতে, আমার বোনের জন্মদিন আছে, তো জন্মদিনে গিফট কেনার জন্যই আমরা যাব। জন্মদিনের ব্লগটাও খুব সুন্দর হবে, আর দেখো কি সুন্দর পেটোনিয়া ফুটেছে। তো চলো চলে যাই, গাছে জল দেওয়ার পর আমরা সোজা যাব নিচে। নিচে গিয়ে আমি একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরেই উঠে একটুখানি সাজুগুজু করে বেরোতে হবে। এখন তো একটুতেই সন্ধে হয়ে যায়, তো সেই জন্য 5টা বাজে না বাজেই সন্ধে হয়ে যায়। আমি বিকেলবেলা 6টার সময় নাগাদ বেরিয়েছিলাম, এখন হচ্ছে রেডি। রেডি হওয়ার কিছুই নেই, আর শীতকালের একটা সহজ সরল সুবিধা হলো ভেতরে যা ইচ্ছা পরে একটা সুন্দর সোয়েটার বা ওয়ার্মার কিছু একটা পরে নাও, তোমাকে এমনিই সুন্দর লাগবে, আর কিছু দেখতে হবে না। তো আমি একটু সাজুগুজু করে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। দেখো, আমার সাজুগুজু করা হয়ে গেছে। সবাইকে একটা অনুরোধ করছি, আমার ভিডিওগুলো যারা যারা দেখছো তারা যা প্রত্যেকে লাইক করছো না, এর জন্য আমি খুবই দুঃখিত। প্লিজ একটু ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও, আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর আমি চলে এসেছি সেনকো গোল্ডের গসিপ কালেকশনের কিছু কালেকশন দেখতে, তো সেনকো গোল্ডে ঢুকছি। সেনকো গোল্ডটা দারুণ সাজিয়েছিল 25শে ডিসেম্বর উপলক্ষে, কিন্তু পুরো ভিডিওটা করা হয়নি, এদিক ওদিক আর ভিডিওর ক্যামেরাটা ঘোরানো হয়নি। এবার দেখো, গসিপ কালেকশনের এই কালেকশানগুলো আমার খুব ভালো লাগে পেন্ডেন্ট, তো আমি ভাবলাম কি দেওয়া যায়। আমি 3টে পছন্দ করেছিলাম, তার মধ্যে থেকে আমার যেটা প্রথম পছন্দ হয়েছিল সেটাই আমার বোনের পছন্দ হয়েছে। তো যাই হোক, এবার চলে এসেছি ফুচকা খেতে। আর ফুচকা খাবো না এটা তো হতেই পারে না, আমার কাঁচার পাড়ায় এলে ফুচকার জন্য জিভ লপ লপ করে, সেই জন্য ফুচকা খেতে চলে এসেছি। আর এই ফুচকা দিয়ে লাস্ট ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি থাকবো তোমাদের অপেক্ষায়। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।